আমরা আছি সর্বদা। গত 25 মার্চ কাশ্মীরে শ্রীনগরে মাতৃভূমি রক্ষার্থে জঙ্গিদের গুলিতে শহীদ হয়েছিলেন রাজ্যের বীর সন্তান তথা সিআরপিএফ এর 73 নং ব্যাটেলিয়ানের জওয়ান শ্রী মঙ্গলরাম দেববর্মা, বয়স 55। আজ ওনার মরদেহ আগরতলায় এসে পৌঁছেছে। আগরতলায় মুখ্যমন্ত্রী ও সাংসদ প্রতিমা ভৌমিক সহ অন্যান্যরা শ্রদ্ধা জানানোর পর ওনার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয় ওনার মরদেহ। সেখানে উপস্থিত ছিলেন আইজি সিআরপিএফ, এমএলএ সিন্ধু কুমার জমাতিয়া, এসডিপিও অমরপুর মহকুমা, ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। ওনার মরদেহ নিজ ঘরে পৌঁছা মাত্রই কান্নায় ভেঙে পড়ে পরিবারের পরিজন, আত্মীয় স্বজন সহ গোটা এলাকাবাসী। দেশের সেবায় সর্বোচ্চ বলিদান দেওয়া এই বীর সেনার মৃত্যুকে গভীর শ্রদ্ধা জানিয়েছে উপস্থিত সকল। শহীদ মঙ্গল দেববর্মা আমাদের এই পবিত্র মাতৃভূমির ছেলে, ভারত মাতার সন্তান, শ্রদ্ধাঞ্জলি জানাই। তার পরিবার, ওনার পত্নী, দুটি কন্যা এবং ছেলে, তাদের প্রতি আমি সহমতা জানাই। আমি আশা করি এই যে দুঃখের পর সময়টা, সেটার সময় সমস্ত ত্রিপুরাবাসী এবং ভারতবাসী, আমাদের পরিবারের সঙ্গে আমরা রয়েছি। আর যেভাবে এক্সট্রিমিস্টরা এনএসপি করে দেশের জন্য সুরক্ষায় যখন কাজ করছিল, তখন আমাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তার আমি ঘোর নিন্দা করি। নিশ্চিত মাননীয় প্রধানমন্ত্রীদের নেতৃত্বে ভারতকে শক্তিশালী করার লক্ষ্যে যেভাবে আমরা কাজ করছি, তার যোগ্য জবাব আমরা দেব। আমাদের আকস্মিক বাহিনী হোক ও সামরিক বাহিনী হোক, সে যোগ্য জবাব দিতে সক্ষম, সেটা প্রমাণিত হয়েছে। এভাবে ভারতকে দাবানো যায় না, সেটা বারবার। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা।